সালামু আলাইকুম এমআর সাউন্ড এর পক্ষ থেকে আপনাদের জানান এমআর সাউন্ড দারিয়াপুর উত্তর চব্বিশ পরগনা পীর সাহেব পীরজাদা হুজুরদের ওয়াজ ও গজল পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد قد جاءكم من الله نور وكتاب مبين وقال النبي صلى الله عليه وسلم من صلى صلاتنا واستقبل قبلتنا وأكل ذبيحتنا فذلك مسلمون فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا হে রসুল তোমাকে ভুলি আমি কেমন করে হে রসুল তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খে দিন প্রচারের কাজে নিজেকে তুমি দিও ছবি দিয়ে তাই ফেরে কাফেরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর দিয়ে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সম্মানী উপস্থিত ওলামায়ে কেরাম হাফেজে কোরআন জয়পুর দক্ষিণ পাড়ার মসজিদের কমিটি বিন্দু আজকের এই নবী দিবসের মজলিসের স্বেচ্ছাসেবকগণ আমার পাশে বসে থাকা বিভিন্ন ওলামায়ে হযরত সবাইকে আমার তরফ থেকে জানাই আন্তরিক মোবারক মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইলাহিতে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে
আরবি 1442 হিজরির তৃতীয়তম মাস মাহে রবিউল আউয়াল মানে বসন্তের প্রথম মাস। এই মাসে দিনের বেলা বিশ্ব নবী দিবস উপলক্ষে নবীরই আওলাদ নবীরই বংশেরই আওলাদ তিনি আসবেন এবং তানার মুখ থেকে কিছু গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা শোনার যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুযোগ দান করে দিয়েছেন। সেই মহান মাবুদ আল্লাহ লাইসা কামিসলিহি শাইউন, দুনিয়ার কোন সৃষ্টি জীবের সঙ্গে জানার তুলনা চলে না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, এ বিশাল পৃথিবী পরিচালনা করার পরেও জানার নিদ্রা তো দূরের কথা, তন্দ্রা পর্যন্ত স্পর্শ করতে পারে না। সেই মহান মাবুদ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মহব্বতের সঙ্গে শুকরিয়া আদায় করে সবাই মিলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আখিরি জামানার নবী যিনি হলেন সাইয়্যিদুল কাওনাইন সুলতানে দারাইন নূরে মুজাসসাম আফতাবে নবুয়াত খাতামান নবিয়্যিন ইমামুল মুরসালিন শাহেনশাহে মদিনা সাম্যবাদের মহান নেতা কালো মানুষের মুক্তির দূত প্রিয় নবীর রওজায় আতাহারে জানাই অসংখ্য দরুদ ও সালামের নজরানা। মহাব্বাতের সঙ্গে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই ও বাবাজি গণেরা, আজকে আমরা এ জায়গায় বসেছি, আমরা হলাম আখিরি জামানার নবীর উম্মাত। আমাদের সব থেকে বড় পরিচয় হলো আমরা হলাম উম্মাতে মুহাম্মাদি। পৃথিবীর জমিনে বিভিন্ন নবীর উম্মাতদের বিভিন্ন পরিচয় ছিল। তামাম পৃথিবীতে 4,500 মতো ধর্ম আছে, বিভিন্ন ধর্মের বিভিন্ন রকমের পরিচয়। আমাদের প্রথম পরিচয় হলো আমাদের ধর্মের নাম হলো ইসলাম, জাতিতে আমরা মুসলমান। আর সব থেকে বড় পরিচয় জানার ওসিলায় কেয়ামতে নাজাত মিলবে, আমরা হলাম উম্মাতে মুহাম্মাদি। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম নবীকে আল্লাহ হায়াত দিয়েছিলেন 1,000 বছর, নূহ নবীকে আল্লাহ হায়াত দিয়েছিলেন 950 বছর, শোয়াইব নবীকে আল্লাহ হায়াত দিয়েছিলেন 882 বছর, সলে নবীকে হায়াত দিয়েছিলেন 560 বছর, ইব্রাহিম নবীকে আল্লাহ হায়াত দিয়েছিলেন 195 বছর, ইসমাইল নবীকে আল্লাহ হায়াত দিয়েছিলেন 137 বছর, ইউসুফ নবীকে আল্লাহ হায়াত দিয়েছিলেন 127 বছর। এভাবে করে আমার আল্লাহ আদম নবী থেকে আর ঈসা রুহুলুল্লাহ পর্যন্ত তানার আগে যত নবীর এসেছিলেন সব নবীদের হায়াতও যেমন বেশি ছিল, তানাদের উম্মাতদের হায়াতও বেশি ছিল। ঈসা নবীকে আল্লাহ 33 বছর বয়সে আসমানে তুলে নিয়েছেন, এখনো তানার হায়াত শেষ হয়ে যায়নি, আবার আসবেন উম্মাতে মুহাম্মাদির পরিচয় দিয়ে আমার আল্লাহ তানাকে এই দুনিয়ার জমিনে পাঠাবেন। তবে আমরা যে নবীর উম্মাত, আমাদের নবীকে আল্লাহ সবার প্রথমে বানিয়েছেন আর সব নবীর শেষে পাঠিয়েছেন ইমামুল আম্বিয়া করে। অথচ আমাদের নবী পাককে আল্লাহ দুনিয়াবি জিন্দেগির বয়স দিয়েছেন মাত্র 63 বছর। আপনার আমার মনে প্রশ্ন জাগবে, সব নবীরা এত বছর বাঁচলেন, তানার উম্মাতেরা এত বছর বাঁচলো, আর আমাদের নবী বাঁচলেন দুনিয়াবি জিন্দেগিতে 63 বছর, আমাদেরও হায়াত ওই 60-70 বছরের মধ্যে। তাহলে আমরা এবাদাত বান্দেগি করার সুযোগ সৌভাগ্য অনেক কম পাবো না, বরঞ্চ আমার আল্লাহ রাব্বুল আলামিন তানার নবীকে দিয়ে তিনি বারবার বুঝিয়েছেন, হাবিব আপনার উম্মাতদের দুনিয়াবি জিন্দেগি ছোট হতে পারে, কিন্তু আমি আল্লাহ তাদের জীবনটা সোনার মতো মূল্যবান করেছি। আমরা আমাদের জীবনের মূল্যায়ন করতে পারি না, আমরা আমাদের জীবনের মূল্য কতটা এটাকে আমরা সঠিকভাবে বুঝতে পারি না, এই জন্যে আমাদের এই ছোট্ট জীবন মূল্যবান, অথচ এই মূল্যবান জীবনটাকে আমরা হেলায় দুলায় নষ্ট করে দিচ্ছি। আপনারা জানেন 1 কেজি সোনা আর 1 কেজি রূপ আপনার লোহা, 1 কেজি লোহা আর 1 কেজি সোনা দুটোই কিন্তু ওজনে সমান, দুটোকে যদি পাল্লায় ওজন করা হয় দুটো কিন্তু সমান ওজনের হবে, কিন্তু দাম মোটেও এক নয়। 1 কেজি লোহার দাম হয়তো 60-70 টাকা আর 1 কেজি সোনার দাম হলো
বর্তমান বাজার মূল্যে প্রায় 44 লক্ষ টাকা। তো আমাদের জীবনটা হলো এরকম সোনার মতো মূল্য। আপনি বলবেন কেন সোনার মতো মূল্য? কারণ যে নবীর উম্মতেরা এমন একটি রাত পেয়েছে যে রাতটাকে বলা হয় লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরের রাত আমার আল্লাহ অন্য কোন নবীর উম্মতদের এবং নবীদেরকেও দেননি। এই রাতের গুরুত্ব কত? আমার আল্লাহ বললেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো 1000 মাস অপেক্ষা উত্তম। এটা কোন দিনে আমরা পাই? রমজানুল মোবারক মাসের শেষ দশকের 5 রজনীর ভিতরে কোন একটা রাতে এই লাইলাতুল কদর গোপনে আমার আল্লাহ লুকিয়ে রেখেছেন। আর আমরা যারা উম্মতে মুহাম্মাদী আমাদের কষ্ট করে ওই রাতটাকে খুঁজে বার করে নিতে হবে। তাহলে মিলবে কি? এক রাত ইবাদত বান্দেগি যদি আপনি আমি করতে পারি আর ওটাই যদি আমার আল্লাহ কবুল করে নেন, তাহলে এক রাত ইবাদত করলে আপনার নামায় আমালে 1000 মাস সমান সমান হয় 83 বছর। এই এক রাত ইবাদত করলে 83 বছরের সওয়াব মিলবে। জোরে বলুন। আপনি আমি বাঁচবো কত বছর? 60 বছর 65, তাও তো কোনো গ্যারান্টি নেই। এখন কেয়ামতের মহা ময়দানে আল্লাহ পাক যদি জিজ্ঞেস করে, বান্দা তোমাকে 60 বছর 70 বছরের জিন্দেগি দিয়েছিলাম, কোন রাস্তায় তুমি তোমার এই জীবনটাকে অতিবাহিত করেছো? সেদিন যদি আল্লাহকে বলি, ওগো আল্লাহ আপনি তো আমাদের নিয়ামত করে একটি রাত পাঠিয়েছিলেন লাইলাতুল কদর, এক রাত ইবাদত করলে 83 বছরের সমতুল্য সওয়াব, আল্লাহ এই এক রাত ইবাদত করেছিলাম ওটাই যদি আপনার দরবারে কবুল হয়, তাহলে বাদবাকি অন্য আমার জীবনের বছরগুলির হিসাব আর দেওয়া লাগবে না। কথা বুঝতে পারলেন আপনারা? 83 বছরের সমতুল্য সওয়াব পাবেন, হায়াত পাবো 60 বছর। আল্লাহকে বলবো, আল্লাহ এই 60 বছর মানে হায়াত পেয়েছিলাম আর 83 বছর এবাদতে সওয়াব হয়েছিল, আল্লাহ এখনো তো আপনার কাছে 23 বছর পাবো। জোয়ান যুবকেরা, মুরব্বিয়ানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, আমার আল্লাহ অন্যান্য নবী আলাইহিস সালামকে এ মর্যাদা এ সুন্দরতম দরওয়াজা দান করেন নাই। আখিরি জামানার নবীর উম্মত দিগকে আমার আল্লাহ ভালোবেসে মহব্বত করে এত সুন্দর সুন্দর রজনী রাত আমাদের জন্য রেখেছেন। আমাদের জীবনটা হলো সোনার মতো মূল্যবান। এ জীবনে আমরা আমাদের মূল্য বুঝে যদি আমার আল্লাহর শরীয়তের কোরআনুল মাজিদের কনস্টিটিউশন সংবিধানের দিকে যদি এগিয়ে যাই, আমার আল্লাহ আমাদের জীবনটাকে তিনি গ্রহণ করে নিয়ে আমাদের জীবনের ইবাদত বান্দেগি কবুল করে নিয়ে কিয়ামতের মহা ময়দানে বিশ্ব নবীর সুপারিশ শাফাত নসিব করে আল্লাহ পাকে দয়া জান্নাত নসিব হয়ে যাবে। আপনি বলবেন, হুজুর তাহলে এক রাত ইবাদত করব, বাকি আর ইবাদত নামাজ কালাম পড়ার দরকার নাই? ভুল বুঝবেন না, এক রাতের গুরুত্ব 83,000 বছরের সমান। তাই বলে সারা বছর নামাজ কালাম বাদ দিয়ে এক রাতে ইবাদত করবেন, এটা চলবে না। কারণ আপনার ইবাদতটা আল্লাহর দরবারে কবুল করাতে গেলে হাইয়াল আসসালাহ হাইয়াল আল ফালাহ শুনেই আপনাকে মসজিদে যেতে হবে। সারা বছর আপনি কেমন পরিশ্রম করলেন, আপনি সারা মাস কেমন ডিউটি দিলেন, সেই অনুযায়ী আপনার বেতন নির্ধারণ হয়। আপনারা যারা গেঞ্জির কাজ করেন, সেলাই কাজ করেন, সারা মাস সারা সপ্তাহ কতটা কাজ করলেন সেইভাবে আপনার টাকা আপনার মজুরি আপনাকে দেবে। তাই আমার আল্লাহ এই লাইলাতুল কদরের ইবাদত আপনাকে আল্লাহ কবুল করবেন, তার আগে দেখবেন বান্দা আমরা সারা বছর কিভাবে কাটিয়েছি। মুরব্বিয়ান বাবা জিগণেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, মুসা আলাইহিস সালাম আমার আল্লাহকে জিজ্ঞাসা করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ যখনই আমি আপনার সঙ্গে দেখা করার ইচ্ছা এরাদা করি, আপনার সঙ্গে কথা বলার আমার ইচ্ছা হয়, তখনই আমি তূর পর্বতে চলে আসি। আল্লাহ এই তূর পর্বতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার সঙ্গে আমি কথোপকথন করতে পারি, আমার মনের প্রশ্নের উত্তরগুলো আপনার কাছে পেয়ে যায়। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার আর আমার মাঝে
মাঝখানের দূরত্ব কতটা আল্লাহ বলেন মুসা এটা তুমি বলো এই সময় মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আপনার আর আমার দূরত্ব হলো একটা পাহাড়ের আড়াল আল্লাহ বললেন না 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 মুসা তোমার আর আমার দূরত্ব হলো বাইনি অবাইনিকা সাবিনা আলফা হিজাব ও নবী মুসা তোমার আর আমার দূরত্ব হলো 70,000 পর্দার দূরত্ব এক থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো 70,000 মাইলের রাস্তা 70,000 পর্দার আড়াল মুসা আর আল্লাহর ভিতরে এক একটা পর্দার দূরত্ব 70,000 মাইলের আল্লাহ বলছেন মুসা এত দূর থেকে তোমার সঙ্গে আমি কথা বলছি মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ পৃথিবী জমিনে আমি একজন নবী অথচ আপনি আমার সঙ্গে কথা বলছেন এত দূর থেকে এমন কি কোন নবী এমন কেউ হবে যার সঙ্গে আপনি সরাসরি কথা বলবেন ভাই আমি বোঝাতে চাচ্ছি আমাদের জীবনের মূল্য কতটা সোনার মতো মূল্যবান জীবন আমাদের কিন্তু আমরা আমাদের জীবনের মূল্যায়ন করতে পারিনি আমার আল্লাহ বলেছিলেন ও নবী মুসা আখিরি জামানায় আমি একজন নবী পাঠাবো যে নবীকে আমি আল্লাহ সবার আগে বানিয়েছি আউওয়ালুমা খালাকাল্লাহু নূরি আউওয়ালুমা খালাকাল্লাহু রূহি ও নবী মুসা ওই নবীর উম্মতেরা তারা যখন আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করবে আমি আল্লাহ ওই নবীর উম্মতের সঙ্গে সরাসরি কথা বলবো সরাসরি কথা বলবো আল্লাহ বলে মুসা মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ কখন কথা বলবেন আমার আল্লাহ বললেন ইজহুম ইয়াসজুদুন তারা যখন সেজদা দেবে ওই সেজদায় তারা যখন চলে যাবে আমি আল্লাহ তখন তাদের সঙ্গে কথা বলবো জোরে বলবেন না মুসাল্লি ইউনাজি রাব্বাহু মুসাল্লি এই আল্লাহর সঙ্গে কথা বলে কার সঙ্গে আল্লাহর সঙ্গে কথা বলে বান্দা যখন সেজদায় চলে যায় বিশ্ব নবী বলেছেন বাইনি অবাইনিকা যত আমার এবং আমার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার ভিতরে আল্লাহর মাঝখানে যত পর্দা থাকে আল্লাহ বলেন মালাইকা ইরফা হিজাব বাইনি অবাইনিকা আব্দি আমার বান্দার এবং আমি আল্লাহ আমার মাঝখানে যত পর্দা আছে হিজাব আছে ইরফা সেগুলি সব তুলে দাও জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য উম্মতে মুহাম্মাদি যখন সেজদায় চলে যায় আমার আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কানেকশন তৈরি হয়ে যায় এই কথা আমি কারণেই বললাম আজকে এই নবী দিবসের মজলিস আওলাদে মুজাদ্দেদে জামান আসবেন ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির তানারি সুযোগ্য পৌত্র আসবেন তিনি জাতাই ঘরের আওলাদ নয় তানার দাদু ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই তানার হাতে হাত দিয়ে লক্ষ লক্ষ বেনামাজি যারা আল্লাহর ওলি হয়ে গিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আমি এই জয়পুর দক্ষিণ পাড়ার যুবকদের বলবো যে সমস্ত যুবক ভাইরা টাকা দিয়ে অর্থ দিয়ে যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে এই সুন্দর একটি নবী দিবসের মজলিস গড়ে উঠেছে এই যুবকদের আজ থেকে শপথ নিতে হবে আগে যা ছিলাম আর এই মজলিস হওয়ার পরে আমাদের ভিতরে কিছু পরিবর্তন আনতে হবে যদি কোনো পরিবর্তন না আসে আগেও যা ছিলাম এখনো তাই আছি তাহলে এই মজলিস করে যারা আসলেন পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের ওয়াজ ও নসিহত শুনলেন সওয়াব পেলেন তারা বাড়ি চলে গেলেন মজলিস কায়েম করলেন আপনারাও তাৎক্ষণিক সওয়াব পেলেন কিন্তু দীর্ঘস্থায়ী যদি সওয়াব পেতে চান আপনাকে শপথ নিতে হবে যুবকদের আজ থেকে আমাদের জীবনের পরিবর্তন ঘটাবো এই পাড়ায় মসজিদ ছিল না সুন্দর একটি মসজিদ নির্মাণ হয়েছে মাশাআল্লাহ ইমামও অনেক দামি ইমাম এই ইমাম সাহেব যখন নামাজের জন্য মুয়াজ্জিন আহ্বান করবে হাইয়ালাসসালাত এসো নামাজের দিকে হাইয়ালাল ফালা এসো কল্যাণের দিকে এই গ্রামের যুবকরা মনে করে এই সিদ্দিক বাবু আজান দিচ্ছে এই আজানের কোনো দাম নাই মনে রাখুন যে আজান দেয় হাইয়ালাসসালাত হাইয়ালাল ফালা এ ডাক কিন্তু আল্লাহর ডাক এটা মুয়াজ্জিনের গলা থেকে বার হয় কিন্তু এ ডাক আল্লাহর ডাক আল্লাহর ডাক শুনে মসজিদে যে আসলো না আল্লাহর ডাক শুনে মসজিদ থেকে অন্যদিকে চলে গেল বড় বিশ্বায় হুজুর একটা কেতাব লিখেছেন কেতাবের নাম হলো গনিয়াতুত তালিবিন তিনি কি বলেছেন জানেন
এই বড় বিশ্বের জাতাই পীর নয়, তামাম পৃথিবীতে যত পীর আছে সব পীরেদের তিনি নেতা। তার মতো বড় পীর আর পৃথিবীর জমিনে কেউ হয়নি আর কেয়ামত পর্যন্ত হবেও না। ওলিদের সর্দার তিনি, সমস্ত পীরেদের নেতা তিনি। তিনি তানার কেতাবে লিখেছেন এই দুনিয়ার নিকৃষ্টতম জানোয়ার যাকে আল্লাহ বানিয়েছেন, যেটার গোস্ত খাওয়া আমাদের জন্য হারাম করা হয়েছে, এই খিনজির নামক এই যে শুকর, এই শুকর কি বলে জানেন? আল্লাহর ওলি পিরানে পীর দস্তগীর গৌসুল আজাম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি বড় পীর আব্দুল কাদের জিলানি আল বাগদাদি হুজুর তিনি তানার কিতাবের ভিতরে বললেন, সমাজের নিকৃষ্টতম জানোয়ার যাকে দেখলে পরে মানুষ তার নাক ধরে, যাকে দেখলে পরে ঘৃণার সঙ্গে থুতু ফেলে দেয়, ওই প্রাণীটা আমার আল্লাহকে বলেন, ও রব্বুল আলামিন আমার যখন প্রথম ঘুম ভেঙে যাবে, আমার যখন ঘুম ভাঙবে, এই ঘুম ভাঙার পরে আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির দিকে না পড়ে। ও জোয়ানেরা যুবকেরা, নিকৃষ্ট প্রাণী শুকর যদি এমন কথা বলে তাহলে একবার চিন্তা করে দেখুন, নামাজ যারা আদায় করে না, নামাজ থেকে যারা দূরে চলে গেল, আমার আল্লাহ রাব্বুল আলামিন তানাদের ইচ্ছা করলে খাদ্য বন্ধ করে দিতে পারতেন, দুনিয়ার জমিনে চলাফেরা করা বন্ধ করে দিতে পারতেন, আমার আল্লাহ তানাদের অসুস্থ করে দিতে পারতেন, কিন্তু না না না, একমাত্র আখিরি জামানার নবীর উম্মত হওয়ার জন্য, আমার আপনার নবীর উম্মত হওয়ার জন্য, আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদিরা এত বড় বড় গুনাহ করলেও ওই নবীর খাতিরে আমার আল্লাহ আমাদের ছাড় দিয়ে দেন, দুনিয়ায় ছাড় দেন, আখেরাতে কিন্তু ছাড় মিলবে না। এজন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলেছিলেন, ওগো আল্লাহ আপনার কাছে আমি দোয়া চাই, এমন উম্মত হবে যে উম্মতেরা শরীয়ত থেকে দূরে চলে যাবে, যারা নামাজ কালাম থেকে দূরে চলে যাবে, আর আল্লাহ আপনি আমাকে বানিয়েছেন রাহমাতাল লিল আলামিন তামাম দুনিয়ার জন্য রহমত, আর আপনি হলেন রব্বুল করিম, এই দুইজনের মাঝখানে আমার গোনাগার উম্মতেরা জাহান্নামে চলে যাবে, আল্লাহ আমি এটা কেমন করে সহ্য করব? আল্লাহ বললেন, নবী তুমি কি চাও? বিশ্ব নবী সেদিন কি বলেছিলেন জানেন? আল্লাহর হাবিব বলেছিলেন, ওগো আল্লাহ আমার উম্মতদেরকে আপনি বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেবেন না? আল্লাহ বললেন, না আমি ইয়া রাসূল আমি দিয়ে দেব, তবে সংখ্যাটা খুব কম হবে। আল্লাহ নবী বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ আমার উম্মত উম্মতানি দিগকে বিনা হিসাবে জান্নাতে জানাতে দিয়ে দেবেন, এই সমস্ত উম্মত উম্মতানিদের সংখ্যা কত? আল্লাহ বললেন 70,000। কত? 70,000। বিশ্ব নবী বললেন, আল্লাহ আমার সাহাবীরাই তো পৌনে 2,00,000, খালি যদি 70,000 বিনা হিসাবে জান্নাতে যায়, আল্লাহর সংখ্যাটা তো খুব কম, আমার তো কোটি কোটি মিলিয়ন বিলিয়ন উম্মত হবে, তাদের অবস্থা কি হবে? আল্লাহ বললেন, হাবিব আপনি কি চান? বিশ্ব নবী বললেন, আল্লাহ সংখ্যাটা আপনি আরেকটু বাড়িয়ে দেন। আমার আল্লাহ কতটা বাড়িয়েছিলেন শুনুন, 70,000 থেকে কতটা বাড়িয়েছেন? আমার আল্লাহ বলেছিলেন, ও আমার হাবিব আপনারই খাতিরে, আপনারই মহাব্বাতে, আপনারই ভালোবাসায় আমি আল্লাহ জানিয়ে দিলাম আপনার উম্মতের ভিতরে 70,000 যারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, এই 70,000 জন এক একজন ভিতরে এক একজন উম্মতেরা আরো 70,000 কে সঙ্গে করে নিয়ে আমি আল্লাহ আমার দয়া জান্নাতে নিয়ে যাবে। প্রথম বললেন 70,000, পরে অফার দিলেন এই 70,000-এর এক একজন আরো 70,000 কে সঙ্গে করে নিয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, কালকে বলবেন নাকি? একটু জোরে হবে না?
আরে সংখ্যায় আপনারা কম, আপনারা যারা বসেছেন নবী পাকের মহব্বতে, আর রাস্তাঘাটে যারা ঘুরছে তারা ভাবছে এখন আর ঢুকবো না, সেই ভাইজান যখন আসবেন। ভাই ভাইজানের মহব্বতেই তো আপনারা এসেছেন, কিন্তু ভাইজানের মহব্বত এটা কেন করছেন? তিনি নবীর আওলাদ, তাই কথা ঠিক কি না? তাই নবী দিবস হচ্ছে আসলে মহব্বত নবী দিবসের, তারপরেই ভাইজান। বিশ্বাস করুন, পৃথিবীর জমিনে আমার দেখা মিলত না, মাওলানা মিজানুর রহমানের দেখা মিলত না, আরো আলেম ওলামাদের দেখা মিলত না, পীর ওলিয়াউলাদের দেখা মিলত না, পীরজাদাদের দেখা মিলত না, যদি নবী না হতেন। নবী, তারপরে আমরা সবাই। ভাই এই জন্য গুলিয়ে ফেলবেন না, পৃথিবীর জমিনে প্রথম মর্যাদা আল্লাহর, তারপরে বিশ্ব নবীর, তারপরে আপনার আব্বা মায়ের। ভাই আমার এই জন্য তারপরে আল্লাহর ওলিয়া ওলিয়া মাশায়েখ গণের। এই জন্য পৃথিবীর জমিনে এই সিস্টেম আপনাকে আমাকে জারি রাখতে হবে। আমরা মাঝে মাঝে এগুলিকে গুলিয়ে ফেলি, তাই মহাব্বাত আমাদের বিশ্ব নবীর সঙ্গে, আব্বাস সিদ্দিকী ভাইদানের সঙ্গে মহাব্বাত কেন হলো? নবীর বংশের বলে, কথা ঠিক কিনা? যারা এখনো এই মজলিসে আসেনি তারা আমারে মহাব্বত করে না, বললো আব্বাস সিদ্দিকী ভাইজান নবীর আওলাদ, সেই জন্য তানার মহাব্বতে ঢুকবো, মাওলানের মহাব্বতে যাওয়া যাবে না। ভাই মনে রাখুন, আল্লাহ আলেমদের সম্পর্কে কি বলেছেন জানেন? বিশ্ব নবী বলেছেন, আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নবীর আপনার আওলাদ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ভিতরে যারা আলেম তারা হলো নবীর ওয়ারিস। নবী বললেন আমার সম্পত্তির ভাগিদার আমার সন্তানেরা হবে না, আমার জমি জায়গার ভাগদার, আমার সম্পত্তির ভাগদার আমার আওলাদেরা হবে না। বিশ্ব নবী বলেছেন সম্পত্তি আমি যেটা রেখে গেলাম দুনিয়ার জমিনে, ওটা হলো জ্ঞান, ওটা হলো ইলম, এই ইলমের সমস্ত উত্তরাধিকারী হলো আমার আলেম সম্প্রদায়েরা। জোরে বলুন, একটু জোরে হবে না? ভাই আমরা যাতাই পীরের মুরিদ নয়, ফুরফুরা শরীফকে অনেকে ছোট ভাবে, কথা ঠিক কি না? তানার আওলাদদের অনেকে ছোট মনে করে। মনে রাখুন, এই আওলাদে মুজাদ্দিদে জামান জানারা এক একজন বাঘের মতো সমতুল্য, এবং আমার আল্লাহ এক একজনের ভিতরে এক এক রকমের সুগন্ধি দিয়েছেন। আপনাদের খুব ভালো করে স্পষ্ট করে বলতে চাই, একজন আওলাদকে মহাব্বাত ভালোবাসা আমরা দিই, এই জন্য এই আওলাদের মহাব্বাত ভালোবাসা দিই বলে অন্য অন্য আওলাদদের সঙ্গে আমরা মহাব্বাত রাখবো না, এটা কিন্তু দাদা হুজুর বলেননি। খুব ভালো করে বুঝুন, আপনার সঙ্গে মহাব্বাত থাকবে একজনের অত্যন্ত বেশি, কিন্তু আরো জানার আছেন সবার সঙ্গে কম বেশি সুধারণা আমাদের রাখতে হবে। তাই আপনারা জানেন আব্বাস সিদ্দিকী ভাইজান এক কথা বলেন, তানার অনেকেই বিরোধিতা করে, তানার মুখ দিয়ে তানার বংশের কোনো চাচা, কোনো ভাই, কোনো ভাইপের বিরুদ্ধে তিনি একটা কথা বলেছেন, শুনেছেন আপনারা? আব্বাস সিদ্দিকী ভাইজান যে কাজ করছেন এই কাজের বিরুদ্ধে অনেকেই আছে, তো অনেকে অনেক কথা বলেন, কিন্তু আব্বাস সিদ্দিকী ভাইজানের মুখ থেকে তানাদের বিরুদ্ধে কোনো কথা শুনেছেন আপনারা? কিন্তু আমি নিজে শুনেছি, যারা আব্বাস সিদ্দিক ভাইজানের ভক্ত, হুজুর ভাইজান তানাদের বিরুদ্ধে বলেন না, কিন্তু ভক্ত এই ভাইজানের চাচাদের বিরুদ্ধে, ভাইপোদের বিরুদ্ধে অনেক আলোচনা করে। তাহলে ভাইজানের কাছ থেকে পেলেন এক শিক্ষা, আর আপনি করছেন আর একটা, এই জন্য ভুল বুঝবেন না, সঠিকটা নিতে হবে। এই জন্য সঠিক যদি আপনি নিতে পারেন, বিশ্বাস করুন আপনি কেয়ামতের মহাময়দানে মুজাদ্দিদে জামানের ওই সিলসিলার ছাতার তলায় দাঁড়াতে পারবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। তাই সমস্ত মুজাদ্দিদে জামানের আওলাদ, এক এক জন এক এক রকমের ফুল, এক এক জনের কাছে এক এক রকমের সুগন্ধি, একটু জোরে বলবেন না, সুবহানাল্লাহ। জওয়ান যুবকের আমরুপিয়ানেরা, আমি আপনাদের যে কথা বলতে বলতে আবার এদিকে চলে এসেছি। তাই 70,000 বিনা হিসাবে জান্নাতে যাবে, এক একজন আরো 70,000-কে সঙ্গে করে নিয়ে আল্লাহর জান্নাতে যাবে। আপনি 70,000 দিয়ে আরো 70,000 গুণ করুন, কত হয়? 490 কোটি, 490 কোটি। বিশ্বনবী দুনিয়ার জমিনে 63 বছর বেঁচে ছিলেন, আর তানার 490 কোটি উম্মতের বিনা হিসাবে জান্নাতে যাওয়ার সুযোগ আগে থেকেই করে দিয়ে গিয়েছেন। জোরে বলুন, একটু জোরে হবে না? ভাই আমার এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কত? তামাম পৃথিবীতে বর্তমান মানুষ কত জানেন? 750 কোটি। কত? 750 কোটি। তার ভিতরে মুসলমান কত?
180 কোটি সবথেকে বেশি সংখ্যক ধর্মের কোন মানুষ খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ এজন্য সদা সর্বদা মুসলমানদের চাপে রাখার চেষ্টা করছে এ কারণে কারণ তারা জানে আগামী দিনে মুসলমানদের যদি চাপ না দেওয়া যায় এদের বৃদ্ধি যদি গতিরোধ না করা যায় তাম পৃথিবীর যাবতীয় নেতৃত্ব দেবে মুসলমানেরা এজন্য তাদের ভয় হয় এজন্য ফ্রান্স বিশ্বনবীর একটি কার্টুন চিত্র বানিয়ে বিরাট বিল্ডিং এর উপরে বিশ্বনবীর ব্যঙ্গ চিত্র সে অঙ্কন করলো ফ্রান্সের জমিনের মুসলমানেরা নবী প্রেমিকরা তারা থাকতে পারেনি একজন যুবক নবী পাকের উম্মত এই যুবক যে লোকটা ব্যঙ্গ চিত্র এঁকেছিল সেই লোকটাকে একেবারে তরবারি দিয়ে তার গর্দান উড়িয়ে দিয়েছে যে লোকটা ব্যঙ্গচিত্র আঁকলো ফ্রান্সের একজন যুবক তার গর্দান উড়িয়ে দিল এখন ফ্রান্সের পুলিশ তাকে ধরে এনকাউন্টার করলো গুলি করে মেরে দিল ভাই আমার বলার উদ্দেশ্য হলো যে লোকটা একজন লোককে তরবারি মারলো নবীর ব্যঙ্গচিত্র আঁকার জন্য তাহলে ভাবুন তার অন্তরে নবীর প্রেম কতটা নবী পাকের ভালোবাসা কতটা ছিল গোটা ফ্রান্সে আজকে বিরাট হাঙ্গামা চলছে পদ অবরোধ তামাম ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় ফ্রান্সের বিরুদ্ধে আজকে বিরাট আন্দোলন শুরু হয়েছে কাতার ইয়ামান ওমান ইন্দোনেশিয়া নাইজেরিয়া এভাবে করে পৃথিবীর জমিনে 58টা মুসলিম কান্ট্রি আছে এই 58টা মুসলিম দেশ তারা বলল ফ্রান্সের সব দ্রব্য আমরা বয়কট করলাম এই ফ্রান্সের জিনিস তারা বয়কট করার কারণে গত 15 দিনে ফ্রান্সের লস হয়েছে আপনার 2800 মিলিয়ন ডলার কত বললাম 2800 মিলিয়ন ডলার ফ্রান্সের অলরেডি লস হয়েছে তাদের শেয়ার বাজারে ধস নেমেছে এজন্য ফ্রান্স খুব ভালোভাবেই জেনে নিল তামাম ওয়ার্ল্ডের সঙ্গে আমাদের বিজনেস আর পৃথিবীর ভিতরে এমন কোন দেশ নাই যেখানে ইসলামের আলো পৌঁছায়নি আল্লাহ তাআলা নবীকে বলেছেন ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ও নবী আমি আপনাকে সাক্ষ্যদাতা করলাম আপনাকে সুসংবাদ দাতা করেছি ও নাযীরা এবং আপনাকে আমি ভীতি প্রদর্শনকারী কারে পাঠালাম ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি আল্লাহর হুকুমে আপনার রাস্তার দিকে আহ্বানকারী করে পাঠালাম ওয়াসসিরাজাম মুনীরা এবং আপনাকে করেছি উজ্জ্বলতম নক্ষত্র আপনাকে করেছি উজ্জ্বলতম প্রদীপ জোরে বলুন সুবহানাল্লাহ সিরাজ মানে হলো প্রদীপ আর মুনির মানে হলো উজ্জ্বল প্রদীপ তাই নবী পাকের এই প্রদীপের আলো তাম বিশ্বের জমিনে পৌঁছে গিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ জওয়ান যুবকেরা মরুবিয়ানেরা ও নবীর উম্মত উম্মতানিরা আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে বড় মর্যাদা দেন উম্মতে মুহাম্মাদিকে আমার আল্লাহ অন্য অন্য নবী আলাইহিস সালামের উম্মত থেকে অনেক গুণে আমার আল্লাহ এই নবীর উম্মতের মর্যাদা দিয়ে কোরআন মাজিদ ঘোষণা করে জানিয়ে দিল মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা দুনিয়ার জমিনে উম্মতে মুহাম্মাদ যদি একটা ভালো কাজ করে উম্মতে মুহাম্মাদি যদি একটি সওয়াবের কাজ করে আমি আল্লাহ উম্মতে মুহাম্মাদির খাতিরে তার নামায় আমালে 10টি করে নেকিয়া সওয়াব দান করে দেব অন্য কোন নবীর উম্মতে এটা ছিল না এই ফেসিলিটি সুযোগ তাদের ছিল না তাই একজন নবী যে নবীর নাম আপনারা শুনেছেন কোরআন মাজিদে আমার আল্লাহ 25 জন নবী রসূলের নাম বলেছেন সব নবীকে আল্লাহ নাম ধরে ডেকেছেন ইয়া সুলাইমান ইয়া দাউদ ইয়া নূহ ইয়া আদম কিন্তু আমার নবীর ক্ষেত্রে আল্লাহ বলেছেন ইয়াসিন হে আমার বন্ধু এই কোরআন মাজিদের 114টি সূরার ভিতরে একটি সূরা আছে যে সূরাটাকে বলা হয় কোরআন শরীফের দিল কোরআন শরীফের হৃদয় কোরআন শরীফের হৃৎপিণ্ড এই সূরাটা কোন সূরা এই সূরাটার নাম হলো সূরা ইয়াসিন ইয়াসিন কার নাম আমার নবীর নাম আল্লাহ তাআলা নবীকে অনেক নাম দিয়েছে মা তার সন্তানকে ভালোবেসে বলে না এটা আমার মধু এটা আমার সোনা এটা আমার মনা এটা আমার প্রাণের জান এটা আমার কলিজার টুকরা এই যে মা তার সন্তানকে মহব্বত করে এই মহব্বতের ভিতরে কোন রকমের ভেজাল নাই আছে নাকি
তো আল্লাহ তাআলার নবীকে অনেক নাম দিয়ে ডেকেছেন ইয়াসিন। আল্লাহ তাআলার নবীকে বললেন হাবিব আপনার নাম দিয়ে আমি কোরআন ও মাজিদের এই যে সূরা ইয়াসিন কোরআনের দিল এটাকে আমি শুরু করলাম আপনার নাম দিয়ে। আল কোরআনিল হাকিম এই বিজ্ঞানময় কোরআনের কসম ইন্নাকা লামিনাল মুরসালিন আমি আল্লাহ আপনাকে রাসূলগণের অন্তর্ভুক্ত করলাম। জোরে বলুন আল্লাহ আরো বলেছেন তোহা। এই তোহা কার নাম? আমার নবীর নাম আল্লাহ দিয়েছেন। নবী পাকের আরেক নাম হলো মাহি। আল্লাহর নবীর আরেক নাম হলো মুজাম্মিল। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। নবী পাকের আল্লাহ নাম দিয়েছেন মুদাসসির। আল্লাহ তানার নবীকে ভালোবেসে অনেকগুলি নাম দিয়েছেন। এইজন্য কোরআন মাজিদের প্রথম পৃষ্ঠা উল্টেই আপনি দেখবেন আল্লাহরও 101টা নাম। কটা নাম? 101টা। কোন কোন কোরআন শরীফে আল্লাহ পাকের 99টা নাম লিখেছেন আর পরের পৃষ্ঠায় নবী পাকেরও 99টা নাম লেখা আছে। আমার আল্লাহর নামও 101টা, নবীর নামও 101টা, আল্লাহর নামও 99টা, আল্লাহর হাবিবের নামও 99টা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ শব্দের ভিতরে অক্ষর আছে কটা? চারটে। আলিফ লাম লাম হে আল্লাহ। আর নবীর নামের ভিতরে অক্ষর আছে চারটে। মিম হে মিমদাল মোহাম্মদ। আল্লাহ নামেও চারটে অক্ষর, নবীর নামেও চারটে অক্ষর। জোরে বলা যাবে না লা ইলাহা ইল্লাল্লাহ? নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া। এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে বারোটা অক্ষর। কটা? বারোটা। মোহাম্মদুর রসুলুল্লাহ এই অক্ষরের এই বাক্যটার ভিতরেও বারোটা অক্ষর। তাই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে বারোটা আর মোহাম্মদুর রসুলুল্লাহর মধ্যেও বারোটা। এই বারো বারো চব্বিশ, এই চব্বিশ দিয়েই এই একটা দিন বার চব্বিশ ঘন্টা বানানো হয়েছে। তাই এই কালেমায় আমাদের ঘোষণা দিয়ে দেয় এই কালেমা চব্বিশ ঘন্টা যদি কোনো বান্দা জবানে তেলাওয়াত করে কিয়ামতের মহাময়দানে বিশ্ব নবী তানার জন্য জামিনদার হয়ে যাবেন। জোরে বলুন আমাদের নবী কত বড় নবী, কত বড় হৃদয়ওয়ালা নবী, কত বড় দিলওয়ালা নবী। বর্ণনা করা হয়েছে হাদিসে কিয়ামতের মহাময়দানে অনেক ভয়াবহ দিন হবে। কিয়ামতের মহাময়দানে আদম নবী আমার আল্লাহকে লক্ষ্য করে বলবেন আসআলুকা নাফসি। নূহ নবী বলবেন আসআলুকা নাফসি। শোয়েব নবী বলবেন আসআলুকা নাফসি। মুসা নবী বলবেন আসআলুকা নাফসি। সালেহ নবী বলবেন আসআলুকা নাফসি। সুলাইমান নবী বলবেন আসআলুকা নাফসি। দাউদ নবী বলবেন আসআলুকা নাফসি। আর ইয়াকুব নবী, ইউসুফ নবী, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, ইসহাক নবী, সব নবীরা কিয়ামতের মহাময় ময়দানে জমিনের উপরে হাঁটুটা গিড়িয়ে দিয়ে হাত দুটো আকাশের দিকে তুলে বলবেন আল্লাহ আসআলুকা নাফসি। আল্লাহ আমি আমাকে চাই, আল্লাহ আপনি আমাকে বাঁচান, আমাকে রক্ষা করুন। কিয়ামতের মহাময়দানে সব নবীর উম্মতেরা যখন পেরেশান হয়ে যাবে কিয়ামতের মহাময়দানে দেখা যাবে এক ময়দান থেকে এক প্রান্ত থেকে আওয়াজ হবে আসআলুকা উম্মতি, আসআলুকা উম্মতি, আসআলুকা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি। আমি আমার উম্মতকে চাই, আমি আমার উম্মতকে চাই। আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? কিয়ামতের মহাময়দানে সব কিয়ামতবাসীরা তাকিয়ে দেখবেন এই আওয়াজ যেখান থেকে হবে উনি আর কেউ নয় দিন দুনিয়ার বাদশাহ, আখিরি জামানার নবী, আখিরি জামানার পয়গম্বর, মরুর দুলাল মামিনার লাল বিশ্ব নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মতের জন্য কিয়ামতে আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করবে সেই নবীর উম্মত আমরা। সব নবীরা বলবেন আসআলুকা নাফসি, নবী বলবেন আসআলুকা উম্মতি। আরেকবার জোরে হবে না? এজন্য আবু তালিব তিনি বর্ণনা করেছেন যেদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মামিনার কুঁড়ে ঘরের ভিতরে তাশরিফ আনলেন। মামিনার কুঁড়ে ঘরে বিশ্ব নবী যেদিন এসেছিলেন মরুভূমির যে খেজুর গাছে খেজুর হতো না এই মরুভূমির খেজুর গাছে খেজুর ধরল, যে উটনির স্থানে দুধ ছিল না উটনির স্থানে দুধ চলে আসলো, বকরিগুলি গর্ভবতী হয়ে গেল, তামাম মরুভূমির ময়দানে শুকনো জমিনে ফুল ফুটলো,
আবু তালিব আরো বর্ণনা করে বলছেন, এদিন আমাদের এই ভাইপো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে মামিনার কুড়ে ঘর থেকে যখন বাইরে বার করা হলো, বিশ্বনবীর জন্ম হয়েছিল, আল্লাহর নবী দুনিয়ার জমিনে এসেছিলেন 12ই রবিউল আউয়াল, আর চাঁদের যখন 12 তারিখ, আসমানের চাঁদ আকাশে তখন ঝলমল করে, পূর্ণিমার জ্যোতি তাম পৃথিবীতে ছড়িয়ে পড়ে। আবু তালিব বলছেন, আমার ভাতিজাকে কোলে করে যখন বাইরে শোয়ানো হলো, সোজা সোজি চাঁদ দেখা যাচ্ছিল, আর আমার ভাইপো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাত নাড়ছিল, চাঁদ তখন সামনে চলে যাচ্ছিল, হাত পিছনে নাড়ছিল, চাঁদ পিছনে চলে যাচ্ছিল, আমার ভাতিজা মোহাম্মদ ডান দিকে হাত নাড়ছিল, চাঁদ দুলে ডান দিকে চলে যাচ্ছিল, বাম দিকে হাত নাড়ছিল, বাম দিকে চাঁদ দুলে চলে যাচ্ছিল। নবী যখন বড় হয়েছিলেন, আবু তালিব জিজ্ঞেস করেছিলেন, ভাতিজা মোহাম্মদ, তোমাকে বাইরে যখন বার করা হলো, চাঁদ এরকম লাফালাফি করছিল, আমি ভয় পাচ্ছিলাম না জানি তোমার উপরে পড়ে যায়। সেদিন বিশ্বনবী বলেছিলেন, চাচাজি আপনি কি জানেন চাঁদ আমাকে কি বলছিল? চাঁদ সেদিন বলছিল, আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া হাকিনি ওয়া ইমনাউনি মিনাল বুকা, পৃথিবীর জমিনে আমার ভাই নেই, বোন নেই, পৃথিবীর জমিনে আমার নানা আব্দুল হাব জুহরি ইয়াসরিবে, আমার নানি বাড়িয়া সেও মদিনায়, আমার আব্বা পৃথিবীর জমিনে নাই, তাই আমাকে নিয়ে খেলাধুলা করার মতো কেউ ছিল না, এজন্য আমার আল্লাহ চাঁদকে আমার খেলনা করে পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন। চাঁদ হলো বিশ্বনবীর খেলার সাথী, যে চাঁদ আমার নবীর কথা শুনেছিল না শোনেনি। আবুল জেহেল বলেছিল, মোহাম্মদ তুমি কত বড় নবী, এটার প্রমাণ আমি দেখতে চাই, ওই যে চাঁদ দেখা যায়, ওই চাঁদ যদি দুটো ভাগে ভাগ হয়ে যায়, আমি তোমাকে নবী বলে মেনে নেব। আল্লাহর নবী তখন বলছিলেন, যে চাঁদকে আল্লাহ আমার খেলার সাথী বানিয়েছে, যে চাঁদ আমার হাতের ইশারায় নড়ে, আর ওই চাঁদ দুখণ্ডিত হবে, এটা সাধারণ কোনো ব্যাপার নয়, এটা সাধারণ ব্যাপার, এটা বিরাট কোনো ব্যাপার নয়, ইনশাআল্লাহ তাম পৃথিবীর সব খাজানার চাবি আল্লাহ তানার নবীর হাতেই দিয়েছিলেন। জোরে বলবেন না, জান্নাত আল্লাহর কিন্তু চাবি বিশ্ব নবীর হাতে, আমার আল্লাহ দিয়েছেন পৃথিবীর জমিনের সব নিয়ামত আল্লাহর নিয়ামত, কিন্তু পেতে হবে নবী পাকের সুন্নাতের অনুসরণ ইত্তেবা করে। আপনি যদি বলেন আল্লাহকে ভালোবাসবো মহাব্বত করব, নবীর সঙ্গে ভালোবাসা মহাব্বত থাকবে না, তাহলে ওই ভালোবাসাটা শুকনো ভালোবাসা হবে। এজন্য বিশ্ব নবী বলেছেন, আত দোয়াউ মাওকুফু বাইনাস সামাই ওয়াল আরদি, সব দোয়া আসমান আর জমিনের মাঝখানে ঝুলে থাকে যতক্ষণ ইউসাল্লি আলাইয়া, আমার উপরে দরুদ শরীফ পাঠ না করা হয়। অনেকে কেয়াম করতে তাদের একটু বুকে কষ্ট হয়, অনেকে দরুদ শরীফ পড়ে তবে একটু কষ্ট করে পড়ে, না পড়লে ভালো হতো। মনে রাখুক তারা নবীর যারা প্রকৃত উম্মত, দরুদ আর সালাম মহাব্বতের সঙ্গে পড়বে, কোনো কৃপণতা তারা করবে না, আর নবীর সব দোয়া আল্লাহর দরবারে বান্দার সব দোয়া তখনই কবুল হয় যখন ওই দোয়ার ভিতরে নবীর সামনে দরুদ শরীফ পড়া হয়। জোরে বলুন, একটু জোরে হবে না ভাই, সেই নবীর সানে আপনারা সবাই মিলে একটু তাকবীরের আওয়াজ, আল্লাহর সানে নবী পাকের সানে একটু তাকবীরের আওয়াজ দেওয়া হবে। এখনো যারা রাস্তাঘাটে ঘুরছে, শয়তান বলছে এখন ঢুকিস নি, ভিতরে যাওয়ার দরকার নাই, কারণ প্রচন্ড রোদ দূর লাগবে। আরে এই রোদের যদি সহ্য করতে না পারেন, রোদের উত্তাপ, কেয়ামতের দিন এই সূর্যটা চলে আসবে আপনার মাথার উপরে, তখন সহ্য করবেন কি করে? এখন যদি রোদের একটু তাপ সহ্য করে কেয়ামতের সূর্যের তাপ আল্লাহ কম করে দেন, তাহলে আপনার আমার জন্য ভালো। তাই ময়দানের ভিতরে চলে আসুন, একটু মহাব্বতের তাকবীর দেন, নারে তাকবীর। এই আওয়াজ যদি এত স্লো হয়, ভাইজান বলবে এখানকার মানুষেরা ভক্ত আমার খুব কম। কি ভাইজানের জন্য আওয়াজ আর একটু জোরে হবে না, আস্তে হবে, জোর হবে, একটু সবাই মিলে ইয়াং ছেলে একটু জোরে আওয়াজ দেন, নারে তাকবীর, নারে তাকবীর। ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামা, ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামা, সিলসিলায় হক মুজাদ্দেদে জামান, সিলসিলায় হক মুজাদ্দেদে জামান, সিলসিলায় হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস উপলক্ষে দক্ষিণ পাড়ায় মহান ইসলামিক জলসা, নারে তাকবীর। একটু মহাব্বতে নবীর সামনে দরুদ শরীফ, আল্লাহুম্মা
ভাইজানের মহব্বতে আপনারা সবাই ভিতরে চলে আসুন, মহব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا آج কেন পৃথিবীটা লাগে এত সুন্দর নবীজির আগমনে সাজালো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর নবীজির আগমনে সাজালো এ চরাচর চারিদিকে নবরূপে করে ধারা ঝলমল সেই রূপ দেখে হয় আখিদয়ে সুশীতল আখিদয়ে সুশীতল গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তর নবীজির আগমনে সাজালো এ চরাচর ফুলকলি দুলে দুলে সুগন্ধ ছড়ায় মৌমাছি দলে দলে মারহাবা কয় মারহাবা কয় কেটে গেছে কুদসিত হলো সবই উজালা নবীজির আগমনে সাজালো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর নবীজির আগমনে সাজালো এ চরাচর দাদু মোতালিব তাই খুশিতে মন ভরায় বারে বারে ছুটে যায় শিশু নবীর আঙিনায় শিশু নবীর আঙিনায় ঝলমল করিতেছে আমিনার কুঁড়ে ঘর ঝলমল করিতেছে আমিনার কুঁড়ে ঘর নবীজির আগমনে সাজালো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর নবীজির আগমনে সাজালো এ চরাচর আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا نعره تكبير نعره تكبير جناب পীরজাদা আব্বাস সিদ্দিকি ভাইজান ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামা ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামা সিলসিলায়ে হক মুজাদ্দেদে জামান সিলসিলায়ে হক মুজাদ্দেদে জামান নারে তাকবীর নারে তাকবীর সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ বিশ্ব নবী দিবস ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামা পীরজাদা আব্বাস সিদ্দিকি ভাইজান পীরজাদা আব্বাস সিদ্দিকি ভাইজান নারে তাকবীর মাশাআল্লাহ আমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল ফুরফুরা শরীফ থেকে আওলাদে মুজাদ্দেদে জামান আমাদের সবার প্রিয় ভাইজান তিনি চলে এসেছেন তানার আলোচনা শোনার জন্য আমরা দীর্ঘক্ষণ অপেক্ষা করছি জানারা এখনো রাস্তাঘাটে বাড়িতে অপেক্ষা করছেন আপনারা সবাই দেরি না করে ভাইজানের মজলিসে চলে আসুন নারায় তাকবীর নারায় তাকবীর ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামা সিলসিলায়ে হক মুজাদ্দেদে জামান বিশ্ব নবী দিবস পীরজাদা ভাইজান
নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর নারে তাকবীর মুজাদ্দেদে জামা আওলাদে মুজাদ্দেদে জামা আমাদের সকলের মাতার তাজ আমাদের সকলের মাতার মনি নারে তাকবীর নারে তাকবীর আওলাদে মুজাদ্দেদে জামা আওলাদে মুজাদ্দেদে জামা আমাদের সকলের মাতার তাজ আমাদের সকলেরই মাতার মনি নারে তাকবীর আওলাদে মুজাদ্দেদে জামা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এত করে সব জায়গায় বুঝাচ্ছি তথাপি আপনারা বুঝছেন না বেশি বাড়াবাড়ি ভালো নয় ভালোবেসে ফুল দিচ্ছেন কিন্তু বড় বাড়াবাড়ি হচ্ছে ইসলামে আনন্দ খুশি ফুর্তি সবই ঠিক আছে কিন্তু কোন জিনিসটা ইসলামে বাড়াবাড়িটা ভালো নয় দেখুন আমি আরো দশ জনের মতো নয় যে আমাকে ভালোবাসছেন আপনার ক্ষতি হচ্ছে হোক গে যাক আমি সেটা চাইব না আমি সব সময় চাইব কি করে আপনাদের উপকার হয় আর একটা কথা প্রতিটা জলসাতে আমি বলছি ছায়া দেখে জলসা করবেন কোনো বাগানে করবেন এই রোদে জলসা করেছেন মানুষজন আসবে ওই বাগানে দাঁড়িয়ে থাকবে হোতা দাঁড়িয়ে থাকবে কি করবে তারাও তো মানুষ আপনারা ছায়া দেখে জলসা করতে পারলেন এই রোদে লোক করে বসবে লোক আসছে দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়ে যাবে আর এই চেয়ার দিয়েছেন এতে তো পাখার সমস্যা হচ্ছে ও তলে একটা কাপড় দেন ওর আওয়াজ নয় মনে হচ্ছে পাখাটা তোলেন উপর দিকে তাও তো আওয়াজ হচ্ছে চেয়ার সরিয়ে দিয়ে ওই চেয়ার দেন আর পিছন থেকে পাখা দেন